সালামু আলাইকুম নমস্কার নিশ্চয় আপনারা অনেক ভালো আছেন তো যাই হোক আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আপনাদের দুয়ায় অনেক বেশি ভালো আছি আমি তো অনেক লেট হয়ে গেল ভিডিও আনতে কেননা আমি এক দেড় মাস ভিডিও দিতে পারিনি কারণ আমার শারীরিক অবস্থা একটু খারাপ ছিল আটো ছোটো একটা টিউমার অপারেশন ছিল এই কারণে আমি কাজ করতে পারিনি অনেক দিন আর কাজ না করার কারণে ভিডিওটা আমি ভিডিওগুলো করতে পারিনি তো যাই হোক আবার এখনের থেকে আপনারা প্রতি সপ্তাহে প্রতি দুই তিন দিন পর পর ভিডিও পেয়ে যাবেন এখন থেকে গাড়ি আবার আগের মতো ডেলিভারি হবে তো এই গাড়িটা আমি করেছি এই গাড়িটা প্রথম চান্সে আমার একটা মডেলে করা ছিল অনেক আগে ডেলিভারি দিয়েছিলাম দুই বছর মতো আগে তো দুই বছর উনি চলার পরে ওনার যে বিজনেস কোয়ালিটিটা একটু চেঞ্জ করেছে চেঞ্জ করার পরে ওনার গাড়িটা পিছনের যে মডেলটা ওই মডেলটা একটু অন্য কোয়ালিটির হবে তো সেই জন্য আমি উনি আমাকে দিয়ে আর আমার শরীরে অসুস্থতার কারণে তারপরে উনি আমি বলি যে দাদা এক দেড় মাস লাগলেও তোমার কাছ থেকে কাজ করব গাড়িটা আমার সুন্দর করে তুমি করিয়ে দাও তো সেই অনুযায়ী আমি গাড়িটা নিজের মতো করে পুরা ফেন্সি করে করেছি দেখেন নিজের গাড়িটা তলা আগে পুরাতন গাড়ি যেহেতু আমি পুরা গাড়িটা আগে ঘষে নিয়েছি সুন্দর করে দেখেন পুরো স্টিল কালার হয়ে গেছে গাড়িটা ঘষে গাড়িটা প্রাইমার করব রং করব এই কারণে তো দেখেন আসলে আমি অনেকবার বলেছি যে আমার কাজগুলো আমি নিজে হাতেই করার চেষ্টা করি বা নিজে হাতেই করি আমার কাজগুলো একটু অন্য কোয়ালিটির অন্য রকম রকমভাবে করি আমি ওই যে গাড়িটা আপনাদের একটু আগে দেখলেন সেম ওই ওই গাড়িটাই কিন্তু এটা দেখেন গাড়িটা আমি প্রথম চান এটা গাড়িটা কমপ্লিট হওয়ার পরে গাড়িটা ফিনিশিং করেছি ফিনিশিং করার পরে গাড়িটা ফুল গাড়িটা দেখেন প্রাইমার করেছি আমি গাড়িটা ছবি ভিডিওগুলো এরকম পাটে বেশিরভাগে গাড়িগুলো আমার থাকে পুরা গাড়ি কমপ্লিট গাড়ি আমি একবারে ভিডিও দিয়ে দিই কিন্তু এই গাড়িটা আনকমপ্লিট ভিডিও দেওয়ার কারণ একটাই যে আপনারা অনেক লোক আছেন যে আমি রঙের আগে প্রাইমার করি পুটিং করি গাড়িটা যে ফিনিশিং করি এই জিনিসটা অনেক বিশ্বাস করেন না তো যা হোক বেশিরভাগই গাড়িগুলো আমি এখন এইভাবেই নিয়ে আসবো যাতে আপনাদের বোঝাতে আমি আমার সুবিধা হয় তো এই গাড়িটা দেখেন সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট প্রাইমার করা প্রাইমারটা এখনও কাঁচা আসে তো আমি এই ধান ক্ষেতের ভিতরে গাড়িটা দিয়ে দিছি এই কারণে যে গাড়িটা এখানে রোয়েদ আসে প্রাইমারটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই কারণে তো দেখেন গাড়িটা আমি প্রথম চান্সে হানড্রেড পারসেন্ট একদম উপরি সাউনি থেকে শুরু করি সব কিছু প্রাইমার করেছি প্রাইমার করার পরে এই গাড়িটা শুকাতে দিয়েছি আমি গাড়িটা শুকানোর পরে এই গাড়িটা কি করব আমি শুকানোর পর কমপ্লিট হওয়ার পরে এই গাড়িটা তারই পরে রং হবে তো এক্ষুনি আপনারা দেখতে পাবেন তো যাই হোক তার ভিতরে একটু কথা বলি আমার কাছে যদি কেউ গাড়ি অর্ডার দিতে চান আমার ইউটিউবে আমার নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশানে নাম্বারটা না ওই নাম্বারে কেউ যদি গাড়ি অর্ডার দিতে চান গাড়ির অর্ডার দেওয়ার আগে আপনারা যে ভিডিওটা দেখবেন যে গাড়িটা পছন্দ করবেন সেটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মার মারার পরে আমার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই সেই না হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাইলিকে পাঠিয়ে ওটা ওই ওই ছবিটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে তারপরে আপনি আমি পুরা ওই গাড়িটার কত মাইলেজ আছে কত কিলোমিটার চলবে কত দাম আছে কত দিন আমি ডেলিভারি দিতে পারবো কত ফুল ডিটেলস আপনাকে আমি দিয়ে দিতে পারবো আমার সহজ হবে বুঝতে তারপর দেখেন গাড়িটা রং কমপ্লিট হয়ে গেছে এই যে প্রাইমারের পরে রঙ হলো রঙের পরে গাড়িটা দেখেন এখন আট হচ্ছে তো এই আট হওয়ার পরে গাড়িটা এর দেখেন ওই নিচে যে আপনার পা রাখবে যেখানে মানে টলির নিচে যে জায়গাটা ওই জায়গাটা এখনও কমপ্লিট হয়নি আট হওয়ার পরে জায়গাটা কমপ্লিট করব সাইডই প্লাস একটা তক্ত মতো দেওয়া আছে ওইটা পরে উনি যার গাড়ি সে পরে বললো যে দাদা অনেক সময় ফ্যামিলি ট্যামিলি নিয়ে এখানে সেখানে একটু ঘুরতে যাবো তাই এর ভিতরে বসার একটা সুন্দর একটা পরিবেশ করে দেন আপনি তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে যে দেখি কি করা যায় তো সেই চিন্তাভাবনা করে আমি ওইটা করেছি আর চালটাও দাদা এত বেশি ফেন্সি হয়েছে যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে তো দেখুন এই গাড়িটা ফুল কমপ্লিটির ভিডিও আমি এক্ষুনি আপনাদের দেখাবো এই যে ফুল কমপ্লিট এটা ডেলিভারির মুখে এই গাড়িটা ভিডিও করা তো এটা আপনার যে এই যে গাড়িটার যে আপনার মানে টলির দুই সাইডে যে একটা সিট মতো করে দিয়েছি এটার এই কারণেই উনি করলো উনি আমাকে আমি ওনাকে বললাম দাদা দেখেন আপনার চাকাটা টলির ভিতরে টলির বাইরে এলো চাকাটা তা চাকার মেজারমেন্টটা অনেক সময় একটু ডিস্টার্ব হয় মানুষের যখন ড্রাইভিং করে তো ওই যে বাইরে যে আমি সিটির একটা জায়গা করেছি বসার বসার জন্য ওইটা মানে স্কুল গাড়ির মতো হয়ে গেছে উনি বলে দাদা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে টুরতে পারি সেরকম একটা পরিবেশকে সুন্দর করে দেন তা দুই সাইডে সিটও হয়ে গেছে দ্বিতীয় কথা ওনার যে কাজের জন্য যে টলিটার প্রয়োজন আছে সেই টলিটা হয়ে গেছে টলিটা একটু বৃষ্টির কারণে ধরনের কারণে একটু ভিজি গেছে ওয়েদার হওয়ার কারণে তো দেখেন এই সাউনির ভিতরের কালারটা দেখেন রিকশনটা দেওয়া আছে গাড়িটা দাদা কি বলবো গাড়ি আমি প্রতিটা ভিডিওতেই একই কথা বলি যে আমি গাড়ি করেছি বিদায় আমি যে বলবো যে গাড়িটা অনেক সুন্দর হয়েছে ফেন্সি হয়েছে তা না আমরা বাইক দিয়ে যে কোনো গাড়ি ব্যাটারি সিস্টেম গাড়ি এই এই যে দুটো লাইট দেখতে পাচ্ছেন এটা পার্কিং আছে ইন্ডিকেটার আছে ব্রেক লাইট আছে তো আমি আমরা প্রতিটা মডেল গাড়ি করে থাকি তো আপনারা আসুন দেখুন শুনুন বুঝুন বুঝে যদি পছন্দ হয় অবশ্যই নেবেন তো আর যদি নাও আসতে পারেন যে কোনো মডেল আপনারা অর্ডার দেবেন অর্ডার দেওয়ার পরে এতটুকু কনফিডেন্স আপনারা রাখতে পারেন হানড্রেড পার্সেন্ট প্রপারলি আপনাদের সুন্দর করে গাড়িটা ডেলিভারি দেওয়া হবে একটা মাল কখনোই আপনাদের মানে ডিমান্ডের উপরে কখনও আমরা খারাপ দেব না বা দিইনি কখনো আগে পিছে যত লোক গাড়ি নিয়ে গেছে আমাদের কাছ থেকে আগে পিছে কখনও কোনো গাড়ির কোনো কমপ্লেন এখনও পর্যন্ত আসি আর আসবেও না আশা করি তো এ দেখুন এই যে ডালাটা ডালাটাও একদম স্মুথলি খুলে যাচ্ছে হ্যাঁ এবারে ভিতরে দেখেন আপনি একটা জিনিস এই লোকটা যে গাড়িটা করলো টলির কাজ ওনার ভিতরে যে টলি যে মালটা লোড হবে সেই লোডের কাজটাও মিটিয়ে গেল দুই সাইডে সিটির মানে উনি যদি প্যাসেঞ্জারও লোড দেয় কোনো অকেশনে যদি কোথাও যায় বা কোনো প্যাসেঞ্জারের ই করে তাও সেই ক্ষেত্রে আপনার মানে ইজিলি গাড়িতে আটজন লোক পিছনে বসতে পারবে আরামসে একদম আটজন দশজন লোক একই ফ্যামিলি হলে তো আরও বেশি লোক বুঝতে পারবে বসতে পারবে তো যা আপনারা আসুন দেখুন শুনুন বুঝুন বুঝে যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার দেবেন আর একটা কথা হচ্ছে কি ওই যে কথাটা বললাম আমি ভিডিওগুলো যখন দেখবেন স্ক্রিনশট মারবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে হাই লিখে ওটা আপনি ডিটেলস আমাকে দিয়ে দিলে আমি বলে দেবো তো সবাই আসসালামু আলাইকুম নমস্কার